একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার বিচারের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক প্রতিনিধি কানু দত্ত জানান, একাত্তরের গণহত্যার বিচারের দাবিতে জাতিসংঘের সামনে সমবেত হন নিউ ইয়র্ক প্রবাসী মুক্তিযোদ্ধাসহ অসাম্প্রদায়িক চেতনার প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় শুক্রবার দুপুরে যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা ও সাধারণ প্রবাসীরা এতে যোগ দেন। বক্তারা বিশ্ব সম্প্রদায়ের কাছে 30 লক্ষ মানুষ নিধনে বাংলাদেশে জেনোসাইড 1971-কে স্বীকৃতির জোরালো দাবি জানান। বক্তব্য দেন কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, বীর মুক্তিযোদ্ধা সরব সরকার, আব্দুল বাতেন, নিউ ইয়র্কে মহানগর আওয়ামী লীগ নেতা নুরুল আমিন বাবুসহ অনেকেই। বাংলাদেশের জেনোসাইড 1971-এর জাতিসংঘের সেনাবাহিনী আমাদের নিরীহ জনগণকে যেভাবে হত্যা করেছে এটা একটা গণহত্যা, সেই গণহত্যার বিচার চাই আমরা, সেটার প্রতিবাদে আমরা সেটার স্বীকৃতি চাই এবং সেই কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি।